Assalamualaikum, kya onoshon shobai chole aslam another video niye. Ajke chole aslam OPPO F17 er ekti full review niye. Etar je pro variant seta amader channel e upload kora hoyni. Jar jonno bola jay eta khubi ektu taratari manage kore apnader jonno review niye chole aslam. তবে লাস্ট কিছুদিন যাবত যেহেতু আমি এটা ইউজ করছি তার জন্য বলা যায় বাংলাদেশে যেহেতু এটা 23,000 টাকা অফিশিয়ালি লঞ্চ করা হয়েছে তো এটা ইউজিং এর ক্ষেত্রে আমি অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়েছে প্লাস হচ্ছে ফোনটা বাংলাদেশে যে প্রাইজিং এর সাথে লঞ্চ করা হয়েছে এবং সাথে এর পারফরম্যান্স আমাকে অনেকটাই হতাশ করেছে তো পুরো ভিডিওতে এই ফোনটি নিয়ে আলোচনা করব অনেকটা ব্রিফলি তো প্রথমে একটু চেক করে দেখেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে কিনা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে হবে তো অ্যাজ ইউজুয়ালি সাথে আছি আমি শুভন সো লেটস Begin the show. আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে স্বপন টেলিকম তাদের লোকেশনটি হচ্ছে আশুলিয়ার জামগড়াতে তারা হচ্ছে অপর একটি অথরাইজ শপ তাদের কাছ থেকে অপর যে কোনো স্মার্টফোন পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে সাথে আপনি আমাদের সাবস্ক্রাইবার হলে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তো তাদের সম্পর্কে বিস্তারিত রইল ডেসক্রিপশনে সো প্রথমে হচ্ছে ফোনটির বিল মেটেরিয়াল থেকে শুরু করা যাক এই ফোনটির প্রাইসিং যেহেতু 23,000 টাকা যার জন্য ভেবেছিলাম এর বিল কোয়ালিটি অনেকটা ভালো হবে তবে এটা হাতে নেওয়ার পর আমার কাছে সত্যি বলতে আন্ডার 15 কের স্মার্টফোনগুলোর মতোই লাগছিল মানে বলা যায় সম্পূর্ণ প্লাস্টিক বডি থাকার ফলেও এটা কেমন যেন একটা চিপ চিপ ফিল আসছিল মানে কোনো প্রিমিয়ামনেস ছিলই না সাথে হচ্ছে পেছনে যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছিল এটা মনে হচ্ছিল যে 10 থেকে 12,000 টাকার কোনো স্মার্টফোনের ম্যাটেরিয়াল এটি এবং এর ডিজাইন কোয়ালিটিটা আমার কাছে ততটা বেটার লাগেনি সো সেজন্য বলা যায় 23,000 টাকা বাজেট রেঞ্জের কোনো স্মার্টফোনের বিল কোয়ালিটি এই ধরনের হবে যা একদম এক্সপেক্ট করা যায় না যা অপর কাছ থেকে একদমই আশানুরূপ নয় ফোনটির বটম সাইডে পাচ্ছি একটি 3.5mm হেডফোন জ্যাক একটি মাইক্রোফোন একটি ইউএসবি টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার লেফট সাইডে থাকছে একটি ভলিউম রকার এবং উপরে থাকছে একটি সিম স্লট যেখানে দুইটি সিমের সাথে একটি ডেডিকেটেড স্লট ইউজ করা যাবে আর রাইট সাইডে থাকছে একটি পাওয়ার বাটন এবং উপরে থাকছে একটি নয়েজ ক্যান্সেলেশন পোর্ট ফোনটি ডিসপ্লে সেকশনে পাচ্ছি হচ্ছে 6.44 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেল যার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 86% এবং এটি থাকছে ফুল এইচডি প্লাসের সাথে পিপিআই ডেন্সিটি হচ্ছে 409 যার জন্য বলা যায় ডিসপ্লে সেকশনে কমপ্লেন করার কিছুই থাকছে না এই ডিসপ্লেটি ছিল অনেকটাই শার্প এবং ডিটেলসে ভরপুর যার জন্য বলবো ডে টু ডে ইউজিং এর ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না আপনার এবং কন্টেন্ট ওয়াচের ক্ষেত্রে অনেকটা স্যাটিসফাইড থাকবেন ফোনটির রিয়ার সাইড ছিল একদম ক্লিন তো সিকিউরিটি সেকশনে এই ডিসপ্লে দিয়ে পাচ্ছি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এই সেন্সরটি বলা যায় অ্যাজ ইউজুয়াল বাজেট ফোনগুলোর মতোই অনেকটা বেটার ছিল মানে ডে টু ডে ইউজিং এর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বাট এটা কিছুটা স্লো লেগেছিলো আমার কাছে সাথে এর ফেস আনলক সুবিধা তো পাচ্ছেনি সাথে বলা যায় ফোনটি মোটামুটি একটু লাইট ওয়েট ছিল এর অন্যতম ক্রেডিট দিতে হবে এতে 4015mAh একটা ব্যাটারি ইউজ করা হয়েছে তার জন্যই আর এই ব্যাটারিটার পারফরমেন্স অনেকটা ভালোই পেয়েছি এবং সাথে যেহেতু 30W একটা ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার রয়েছে তো কোনো টেনশনই থাকছে না সাথে ফোনটি হচ্ছে 1 ঘন্টার মধ্যেই ফুল চার্জ প্রোভাইড করতে পারে এবং এর চার্জিং ব্যাকআপও অনেকটাই বেটার ছিল মানে বলা যায় 7 ঘন্টার উপরে এসওটি দিচ্ছিল এবং নর্মাল ইউজের ক্ষেত্রে বলা যায় একদিনে ইজিলি সার্ভাইভ করতে পারবে সেক্ষেত্রে কোনো সমস্যাই থাকছে না এর ব্যাটারি সেকশনে ফোনটিতে পাচ্ছি হচ্ছে অপর কালার ওয়েজ 7.2 সাথে এটাকে পাওয়ার করছে অ্যান্ড্রয়েড 10 মানে বলা যায় অ্যান্ড্রয়েড 11 দিলে আর একটু বেটার হতো এতে তবে এটাতে ডে টু ডে ইউজিং এর ক্ষেত্রে তেমন কোনো সমস্যা ক্রিয়েট হয়নি আমার কাছে এবং সাথে তেমন কোনো ল্যাগ বা স্টার্টারের দেখা পাইনি আমরা যার জন্য বলবো এর ইউজিং এক্সপিরিয়েন্সের দিকে অনেকটা বেটার ছিল তবে অপর কালার ওয়েজ আমার কাছে ততটা বেটার ইউজিং এক্সপিরিয়েন্স না যার জন্য বলবো অপর কালার ওয়েজকে এখনই অনেকটা আপগ্রেড করার অনেকটাই প্রয়োজন রয়েছে ফোনটির চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 662 এর একটি প্রসেসর যেটা বলা যায় এবছরের জানুয়ারিতে লঞ্চ করা হয়েছে সাথে বলা যায় এটা হচ্ছে স্ন্যাপড্রাগন 665 এর একদম সিমিলার ভেরিয়েন্ট বলা যায় এটা হচ্ছে মূলত অক্টাকোর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz বাকি 6টা কোর থাকছে 1.8 GHz জিপিইউ তো থাকছে অ্যাড্রিনো 610 সো এটা যেহেতু একদম বাজেট সিরিজের একটি প্রসেসর যার জন্য বলবো 23,000 টাকা বাজেট রেঞ্জে এই প্রসেসরটা একদমই অনাকাঙ্ক্ষিত একটা প্রসেসর এটা তো অবভিয়াসলি 700 সিরিজের কোনো প্রসেসর ইউজ করা মাস্ট বি দরকার ছিল তো এটা যেহেতু বাজেট চিপসেট এ থেকে তেমন কোনো আশা করাটাও যথেষ্ট পরিমাণ হবে না যার জন্য বলা যায় এটাতে অ্যান্ড্রয়েড বেঞ্চমার্ক প্রায় 1,80,000-এর কাছাকাছি করতে পারে তো সাথে ফোনটিতে পাবজি প্লে করেছিলাম যেটা বলা যায় হাই গ্রাফিক্স পর্যন্ত সাপোর্ট করলেও এটাতে গেম প্লেবল এক্সপিরিয়েন্স অতটা বেটার না যার জন্য বলবো মিডিয়াম গ্রাফিক্স
ডিভাইসে যদি আপনি পাবজিটা খেলেন তার জন্য বলবো যে মোটামুটি গেম প্লেবল এক্সপিরিয়েন্স পাবেন এতে, তবে মোটামুটি ভালোই ল্যাগ বা ফ্রেম ড্রপের ইস্যুটা দেখা যাচ্ছিল। তবে যেহেতু এটাতে 8GB র্যাম ভেরিয়েন্ট রয়েছে যার জন্য বলা যায় একটু স্মুথলি প্লে করতে পারছিল এই ফোনটাতে। তবে যারা ফ্রি ফায়ার লাভার রয়েছেন তাদেরকে বলবো এই ফোনটিতে অবভিয়াসলি খুবই স্মুথলি ফ্রি ফায়ার রান করতে পারবেন হাই গ্রাফিক্সে। তো সেজন্য ফোনটি নিয়ে বলবো 23,000 টাকা পারফরমেন্সের গেমিং পারফরমেন্স অনেকটাই অসন্তোষজনক ছিলাম আমি। সো এবার চলে আসি ফোনটির ক্যামেরা সেগমেন্টে। ফোনটির রিয়ারে ইউজ করা হয়েছে কোয়াড ক্যামেরা সেট আপ যার প্রাইমারিতে 16 মেগাপিক্সেলের একটি প্রাইমারি শুটার, সেকেন্ডলি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং থার্ডলি থাকছে 2 মেগাপিক্সেল ডুয়েল ডেপ সেন্সর। সো ফোনটিতে টুকটাক ফটোগ্রাফি করেছিলাম যার এক্সপিরিয়েন্স বলা যায় মিডিয়াম লেভেলেরই ছিল, মানে তেমন কোনো হাইলি এক্সপেক্টেড ছিল না কিছুই। সাথে বলা যায় গুড লাইট কন্ডিশনে মোটামুটি পারফর্ম করতে পারলেও লো লাইট কন্ডিশনে একটু খারাপই বলা যায় একে। সাথে ছবি ডাইনামিক রেঞ্জ এবং ন্যাচারাল কালার টোনটা পাওয়াটা একটু কষ্টসাধ্য ব্যাপার ছিল। সো এর প্রাইমারি শুটার অনেকটা অ্যাভারেজ বলা যায়। সাথে ফোনটিতে যেহেতু 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ছিল এর সেন্সরের কোয়ালিটিও তেমন একটা বেটার লাগেনি আমার কাছে, সাথে এর বোকে শট অনেকটা কাছাকাছি পারফর্ম করতে পারে। তো কিছু স্যাম্পল দিচ্ছি দেখে নিতে পারেন। ফোনটির ফ্রন্টে থাকছে হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, তবে ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটিও আমি অনেকটা রিয়ার ক্যামেরার মতোই বলা যায় যে অ্যাভারেজ লেভেলের ছিল। ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটিও আমার কাছে ততটা স্পেশাল মনে হয়নি, মানে বলা যায় এটা যদি বিউটি মোডটা থাকে তাহলে একদম স্মুথ করে ফেলে। তো বিউটি মোডটা যদি অফ করে ছবি তোলেন সেক্ষেত্রে বলা যায় একটু এক্সপিরিয়েন্স পাবেন, বাট অনেকটা ন্যাচারাল কালার টোন আমার কাছে লাগেনি এটি। সো অপো F17 নিয়ে অনেকটাই ভালো কথা বললাম, এবার কিছু নেগেটিভ ইস্যু নিয়ে কথা বলা যাক এই ফোনটির। এই ফোনটির প্রথম যে দিকটা আমার খারাপ লেগেছে যা হচ্ছে এর বিল কোয়ালিটি, মানে বলা যায় 23,000 টাকা প্রাইসিংয়েও এই বিল কোয়ালিটি প্রোভাইড করাটা খুবই দুঃখজনক একটা ব্যাপার, যার জন্য বলবো ফোনটা হাতে নিলে অবশ্যই আপনাকে হতাশ করবে। সেজন্য বলবো ফোনটা কেনার আগে অবশ্যই একবার হাতে নিয়ে দেখবেন। সেকেন্ড যে ইস্যুটা আমার কাছে লেগেছে যা হচ্ছে এর প্রসেসর সেকশন, এই বাজেট রেঞ্জে এই প্রসেসরটা ইউজ করা কোনোভাবেই উচিত ছিল না। এটা তো অবভিয়াসলি একটা 700 সিরিজের প্রসেসর ইউজ করা উচিত ছিল, অথবা মিডিয়াটেকের হেলিও G80 বা G90T-র একটা প্রসেসর ইউজ করতে পারতো এই ফোনটিতে। এবং থার্ডলি হচ্ছে ফোনটির ক্যামেরা সেকশন আর একটু ইম্প্রুভ করার প্রয়োজন ছিল, যেদিকে আমার মনে হয় অপো একদমই খেয়াল রাখেনি, যার জন্য বলবো এই কয়েকটা সেগমেন্ট যদি আপনি কনসিডার করতে পারেন তাহলে এই ফোনটি নিতে পারেন। তবে আমার রিকমেন্ডেশন থাকবে এই ফোনটি না কেনার জন্য এই প্রাইস রেঞ্জে। অফিসিয়ালি অনেক ভালো ভালো ফোন পাবেন আপনি 700 সিরিজেরও, তো সেক্ষেত্রে বলবো এই ফোনটি অ্যাভয়েড করে আপনি ওই ফোনগুলো দেখতে পারেন। সো এই ছিল আজকে মতো আমাদের ভিডিওতে, ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। তো এখনও যদি আমাদের চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করেন না থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি শোভন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্সের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।